হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা বাইনারি সার্চ ট্রি কনস্ট্রাক্ট করব। শুধুমাত্র প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার দেওয়া থাকবে। হ্যাঁ, শুধু প্রি অর্ডার দেওয়া থাকবে অথবা শুধু পোস্ট অর্ডার দেওয়া থাকবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু প্রি অর্ডার দেওয়া আছে, তাই না? এই প্রি অর্ডার, প্রি অর্ডারের ভ্যালু দেওয়া আছে। ইন অর্ডার কি দেওয়া আছে বা কিছু দেওয়া আছে বা পোস্ট অর্ডার দেওয়া আছে? কিছু দেওয়া নেই কিন্তু, তাই না? তো আমরা এক্ষেত্রে যদি শুধু আমাদেরকে প্রি অর্ডার দিয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা ইন অর্ডারটা বের করে নিব। হ্যাঁ, এখান থেকে আমরা ইন অর্ডার বের করে নিব। তো ইন অর্ডার কেমনে বের করতে হয় দেখুন, আমি এখানে INO লিখলাম ইন অর্ডারের। হ্যাঁ, তো ইন অর্ডার কেমনে বের করব? প্রি অর্ডার যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, মানে ছোট থেকে বড়। ওকে, তো আমরা একটু সাজাই। এখানে যদি আমরা ছোট দেখি, সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে 1, তাহলে 1। এরপরে ছোট কে? এরপরে ছোট হচ্ছে 5, এরপরে ছোট কে? এরপরে ছোট হচ্ছে 7, এরপরে কে? 8, তারপরে কে? 10, তাই তো? এরপরে কে? 14, তারপর হচ্ছে 20। একটু গুনি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে আমার ঠিক আছে, তাই তো? তাহলে এখন আমি এখান থেকে ড্র করতে পারবো অবশ্যই প্রি অর্ডার। আমার এখন প্রি অর্ডার, প্রি অর্ডার আছে, ইন অর্ডার আছে, রাইট? এখন আমি ট্রিটা অবশ্যই ড্র করতে পারবো, তাই তো? কারণ প্রি অর্ডার থেকে আমরা যদি এখানে লিখি, প্রথমে থাকে কি? রুট, তারপরে থাকে লেফট, তারপরে থাকে হচ্ছে রাইট। এখানে কি থাকে ইন অর্ডারে? লেফট, রুট, আর কি থাকে হচ্ছে রাইট, তাই তো? তাহলে অবশ্যই আমরা ড্র করতে পারবো। তাহলে চলুন একটু ড্র করেই ফেলি একটা। তাহলে আমরা এখান থেকে হচ্ছে কি পাবো? রুট পাবো। তাহলে প্রথমে কি পাবো? 10। এখন এই 10 এর লেফট রাইট কোথায় থেকে পাবো? এখান থেকে, তাই না? তো 10 এখানে, লেফটে কারা থাকবে? 1 5 7 8, আর রাইটে কারা থাকবে? 14 আর হচ্ছে 20, রাইট? এখন পরবর্তী রুট কে? পরবর্তী রুট হচ্ছে 7। তো 7 কোথায় আছে? এখানে দেখুন 7, তাই তো? তাহলে 7 এর এখানে 7, তো 7 এর লেফটে কি আছে? 8, রাইটে কারা আছে? রাইটে হচ্ছে 1 আর হচ্ছে 5, তাই না? এখন পর আচ্ছা, 8 যেহেতু আমি লিফ নোট পেয়ে গেছি, তাহলে এখান থেকে কেটে দিব। এরপরে কি? এরপরে 1 হচ্ছে রুট, 1 হচ্ছে রুট। এখন 1 কোথায় আছে? 1 এখানে আছে। 1 এর রাইটে কি আছে? 1 এর রাইটে আছে 5, তাই না? তাহলে কি 1 এর রাইটে যাবে 5, 5 লিফ নোট পেয়ে গেলাম, তাহলে কি 5 ও কেটে দিব, রাইট? এখন রুট কে? এখন রুট হচ্ছে 14, তাই না? 14 কোথায় আছে? 14 এখানে আছে, তাহলে 14 হচ্ছে রুট। তো এখানে যে 14, 14 এর রাইটে কি আছে? 14 এর রাইটে 20। ওকে, সো আমি ড্র করে ফেললাম। আচ্ছা, এখন একটু দেখি যে পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি অবস্থা। দেখুন, শুধু পোস্ট অর্ডার দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে? ইন অর্ডার বের করতে হবে, তাই না? তাহলে সেম রুলস এখানেও। তাহলে আমি যদি ইন অর্ডার বের করতে হয়, আমাকে যেটা দেওয়া থাকবে, দেখুন আমাকে যেটা দেওয়া আছে সেটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তো এটাকে যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, প্রথমে দেখুন 1, এরপর আসবে 5, তারপরে 7, তারপরে 8, তারপরে 10, 14, এখন হচ্ছে 20। হ্যাঁ, তো এটা আশা করি আপনারা পারবেন, যেহেতু আমি গতবার দেখিয়েছি কিভাবে পোস্ট অর্ডার থেকে, পোস্ট অর্ডার ইন অর্ডার থাকে, তো সেখান থেকে বের করতে হয়। আপনারা এটা একটু ভাবুন আর করুন। আচ্ছা, তারপর আমি করে দিচ্ছি। দেখুন, যেহেতু এটা পোস্ট অর্ডার, তাই না, তার মানে এখানে কি রুট থাকবে হচ্ছে সবার লাস্টে, রাইট? আর এখানে তো আপনারা জানেনই, লেফট, রুট, আর এখানে হচ্ছে রাইট। তাহলে সবার লাস্টে রুট, তাহলে সরি, সবার লাস্টে হচ্ছে রুট, তাই না? তার মানে এদিক থেকে আমরা যাবো রাইট টু লেফট। ওকে, তাহলে দেখি 10, এখানে 10 হচ্ছে রুট, তাই তো? এখন 10 এর লেফট রাইট কোথা থেকে দেখবো? এখান থেকে, তাই না? তাহলে এদিকে কারা থাকবে? 1 5 7, আর হচ্ছে 8, আর রাইটে কারা থাকবে? 14, আর হচ্ছে 20। এখন রুট কে? এখন রুট হচ্ছে 14, 14 কোয়ে আছে? এখানে আছে 14। তো 14 এখানে দেখতে পাচ্ছি, 14 এর রাইট আছে হচ্ছে 20, 14 এর লেফটে কিছু আছে না? লেফটে কিছু নাই, তাহলে লেফটে কিছু হবে না। ওকে, এখন কে? যেহেতু আমি 20 পেয়ে গেছি লিফ নোট, আমি লিফ নোটটা কেটে দিব। ওকে, এখন পরবর্তী রুট কে? পরবর্তী রুট হচ্ছে 7, 7 কোথায় আছে? এখানে আছে 7। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 7, 7 এর রাইটে কি আছে? 8, তার মানে কি লিফ নোট পেয়ে গেছি, তাহলে 8 আমি কেটে দিলাম। এখন দেখবো পরবর্তী রুট কে, পরবর্তী রুট হচ্ছে 1। আচ্ছা, লেফট আমি লিখি নাই। আচ্ছা, লেফটে থাকবে কারা তাহলে? এইচ এস 7, 7 এর লেফটে থাকবে হচ্ছে 1 আর 5। এখন রুট কে? রুট হচ্ছে 1, আমি 1 বসাইলাম, দেখুন এই যে 1, 1 এর রাইটে থাকবে হচ্ছে কি? 5। আচ্ছা, এখন আপনারা একটু ট্রি দিকে খেয়াল করেন যে এটা কি বাইনারি ট্রি, সরি, বাইনারি সার্চ ট্রি আদৌ হয়েছে কিনা। দেখুন, 10 এর বাম সাইডে যারা, যে সাব ট্রিগুলো আছে সবাই হচ্ছে 10 থেকে ছোট, আবার 10 এর আপনি যদি রাইটে থাকেন তাহলে সবাই 10 থেকে বড়। আবার সিমিলার যদি আমি এটার দিকেও খেয়াল করি, এখানেও সেম, 10 এর এপাশে যারা আছে সবাই 10 থেকে ছোট, এপাশে যারা আছে সবাই 10 থেকে বড়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।